হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা আবাস যোজনা দু হাজার বাইশ সালের কিন্তু ফাইনাল টাকার লিস্টে যে নাম তুলতে হবে তার জন্য আপনাদের কী কী করতে হবে সেটা আপনাদেরকে জানাবো কী কী ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে আর যারা যারা যে কারণে ঘরের টাকা পাবেন না আপনি এই ভিডিওটা দেখলেই বুঝে নিতে পারবেন তো যদি আপনি আবেদন করেছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন আর যদি আপনি আবেদন করে না থাকেন তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা আবেদন করেছে তারা যেন জানতে পারে এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর দেওয়া হচ্ছে আর তিন লক্ষ আটষট্টি হাজার টাকার ঘর চলুন বন্ধুরা দেরি না করে আপনাদেরকে নিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আপনাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রেস করে করে পাশের ক্লিক নোটিফিকেশন অন করে রাখবেন যারা ইতিমধ্যে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আবেদন করেছেন আবাস যোজনা ঘরের জন্য তাহলে ফাইনাল টাকার লিস্টে নাম তুলতে হলে আপনাদের কিন্তু কিছু কাগজপত্র জমা করতে হবে অর্থাৎ এই টাকা নিতে হলে কিন্তু আপনাদের কিছু কাগজপত্র জমা করতে হবে যেমন কী কী কাগজপত্র দিতে হবে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড যদি থাকে কিন্তু আধার কার্ড দিতেই হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দিতে হবে কারণ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আপনাকে দেওয়া হবে ধাপে ধাপে তো সেই কারণে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিতে হবে আর জানিয়ে রাখি যে ধাপে ধাপে কী করে টাকা পাবেন তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আগের ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনাদেরকে ধাপে ধাপে টাকাটি দেওয়া হবে এবং নিতে হবে ঠিক আছে তারপর ভোটার আইডি কার্ড এবং আপনার ফ্যামিলির রেশন কার্ড আপনাকে দিতে হবে ফ্যামিলির আধার কার্ডও দিতে হবে এবং আপনাদেরকে ফটো দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে ফাইনাল লিস্টে নাম তোলার জন্য কারণ সেগুলো দিয়ে আপনার ভেরিফিকেশন করা হবে আপনি যোগ্য কি না সেটা দেখা হবে ঠিক আছে তো এবার আপনি কেন টাকা পাবেন না বা কারা কারা টাকা পাবে না তো সেটাও আপনার জানা দরকার এখানে দেখতে পাচ্ছেন কারা কারা পাবে না ঘর প্রথমে বলা হচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ সরকারি কর্মচারী থাকতে পারবে না যদি আপনার ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করে তাহলে আপনি কোনোভাবেই কিন্তু টাকা পাবেন না আপনি আবেদন করলেও আপনার এই লিস্টে নাম থাকলেও পরের ফাইনাল লিস্টে কিন্তু নাম থাকবে না দ্বিতীয়তে বলা হচ্ছে এই যোজনার ফাইনাল লিস্ট আসার জন্য মহিলাদের নাম সবচেয়ে বেশি প্রেফার করা হয় মহিলাদেরটা প্রেফার বেশি করা হয় কিন্তু এমন না যে পুরুষদের দেওয়া হবে না পুরুষদেরও দেওয়া হয় কিন্তু লিস্টে মহিলাদের নামে কিন্তু সবচেয়ে বেশি প্রেফার করা হয় তৃতীয়তে বলা হচ্ছে আপনি যদি সরকারি থেকে বিগত দশ বছরের মধ্যে কোনো সরকারি ঘরের স্কিম পেয়ে থাকেন তাহলে আপনি আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন না দশ বছরের মধ্যে যদি কোনো ঘর পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না চারে বলা হচ্ছে আপনি যে রাজ্যে বা যে কোনো গ্রাম বা শহরের থেকে আবেদন করতে পারেন কিন্তু আপনি ওই গ্রাম বা শহরের পারমানেন্ট সদস্য হতে হবে আর আপনার কিন্তু নিজস্ব জমি থাকতে হবে পাঁচে বলা হচ্ছে আপনি আবাস যোজনার প্রথম কিস্তি পাওয়ার পর যদি ছত্রিশ মাসের মধ্যে আপনার ঘরটি কমপ্লিট না করেন তাহলে আপনি শেষ কিস্তির টাকাটা পাবেন না তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মানতে হবে আর আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে তাহলে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না দশ বছরের মধ্যে যদি আপনি সরকারি ঘরের স্কিম পেয়ে থাকেন তাহলে আপনি এই টাকা পাবেন না আর আপনাকে অবশ্যই কিন্তু ভারতীয় হতে হবে আর স্থায়ী সদস্য হতে হবে আপনার কিন্তু অবশ্যই আপনার নিজস্ব জমি থাকতে হবে তাহলেই আপনি এই প্রকল্পের থেকে সুবিধা পেয়ে যাবেন তো ওই ছিল বন্ধুরা একটি ছোট্ট আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানানো ছিল তার জন্য এই ভিডিও তো কারা কারা ঘর কোনো দিন পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আপনার এই লিস্টের নাম রয়েছে কিনা অবশ্যই জানাবেন আপনার নিকটবর্তী যে অঞ্চল অফিস রয়েছে বা আপনার মিউনিসিপাল অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি সেখান থেকে লিস্ট দেখতে পারবেন এবং সেখানেই আপনি সমস্ত কাজ করতে পারবেন দ্বিতীয় ধাপে যে কাজগুলো আপনাকে করতে হবে তো বন্ধুরা একটি ইম্পর্টেন্ট আপডেট অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করবেন আপনার মতামত জানাবেন কিছু জানার হলে কমেন্ট করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন